বাণিজ্য আলোচনায় চীনকে বাগে আনতে দেশটির আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রে জনগণই উল্টো বিপদে পড়বে কেননা মার্কিনীদের এখন বহু পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাণিজ্য নিয়ে মতবিরোধ দূর করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা গিয়েছিলেন চীনে সেখানে বৈঠকে বেজিং যথেষ্ট সাড়া দিচ্ছে না এমন অভিযোগেই দেশটির আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প আমরা তাদের আড়াইশো বিলিয়ন ডলারের পণ্যের ওপর পঁচিশ ভাগ শুল্ক বসিয়েছি এখন আরও তিনশো বিলিয়ন ডলারের ওপর দশ ভাগ বসানো হবে এটা অনেক টাকার ব্যাপার এই সিদ্ধান্ত বদল করতে চীনকে আরও অনেক কিছু করতে হবে ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার টিভি ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের দাম বেড়ে যাবে যুক্তরাষ্ট্রে কেননা দেশটির বেশিরভাগ প্রতিষ্ঠানই সেগুলি তৈরি করে চীনের কারখানাতে যেমন অ্যাপলের আইফোন কমপক্ষে দশ ভাগ শুল্ক আরোপ হলেও আগামী বছর এই পণ্যটির বিক্রি ষাট থেকে আশি লাখের মতো কমে যেতে পারে একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে তাতে অ্যাপলের আয়ও পড়ে যেতে পারে চার ভাগের মতো শুধু প্রযুক্তিই নয় ফ্যাশনেবল পণ্য কিন্তু বাড়তি টাকা গুনতে হবে মার্কিন ক্রেতাদের কেননা দেশটির বিক্রি হওয়া চল্লিশ ভাগ পোশাক আর সত্তর ভাগ জুতা আসে চীন থেকে একইভাবে যুক্তরাষ্ট্রের শিশুদের পঁচাশি ভাগ খেলনার বাজারও এশিয়ার এই দেশটির দখলে এমন হাজারো পণ্যের দাম বেড়ে যাবে ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন না হলে এক হিসেবে গেল মে মাসে শুল্ক বৃদ্ধির কারণে এরই মধ্যে মার্কিন পরিবারগুলোর গড়ে বার্ষিক বারোশো ডলার করে খরচ বেড়ে গেছে সেপ্টেম্বর থেকে যা আরও বাড়বে শুধু মার্কিনদের নয় ট্রাম্পের এই সিদ্ধান্ত গোটা বিশ্ব অর্থনীতিকেই বিপাকে ফেলে দিতে পারে তবে চীন বলছে তারা এখনো আলোচনায় বসতে প্রস্তুত আছে চীনের অবস্থান খুবই পরিষ্কার যুক্তরাষ্ট্র যদি আলোচনা চায় তাহলে আমরা আলোচনায় বসবো তারা যদি লড়াই করতে চায় তাহলে লড়বো আমরা যুক্তরাষ্ট্রকে সঠিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি শেষ পর্যন্ত ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে পাল্টা পদক্ষেপ নেবে চীনও দুই দেশের এই বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা যার নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়েছে শেয়ার বাজারে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন